শীতের রাতে স্ত্রীর সাথে কিভাবে সময় কাটালে আল্লাহ খুশি হয় আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। পরে এই শীতকাল আমরা আমাদের স্ত্রীরা মহব্বতের, আমাদের স্ত্রীরা আমাদের মহব্বতের, এজন্য কিভাবে স্ত্রীদের সাথে সময় কাটালে আল্লাহ তাআলা খুশি হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে খুব ভালোবাসতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে রিফকম বিল কওয়ারির, কাঁচের গ্লাসের সাথে তুলনা করেছেন। কিসের সাথে তুলনা করেছেন? কাঁচের গ্লাসের সাথে। কাঁচের গ্লাস যেমনিভাবে আস্তে ধরতে হয়, আলতো করে ধরতে হয়, ঠিক তদ্রূপ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে কাঁচের গ্লাসের সাথে তুলনা করেছেন, রিফকম বিল কওয়ারির, কাঁচের গ্লাসের সাথে। এজন্য নারীদের সাথে আস্তে কথা বলেন, আলতো করে কথা বলেন, নরম সুরে কথা বলেন। কারণ নারীদেরকে যদি কটাক্ষ ভাষায় কিংবা জোর করে কিংবা ধমক সুরে কথা বলেন, ওরা কোনো কথা শুনবে না। এজন্য নারীদেরকে আস্তে কথা বলেন, তাদের সাথে উত্তম আচরণ করেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম খায়রুকুম লি আহলি, তুমি কেমন, তোমার সার্টিফিকেট কিন্তু তোমার। Likey.